ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটা হলো একটা বায়োলজিক্যাল ইটুই প্ল্যান্টে কী ধরনের প্রসেস থাকে, কোন প্রসেসে কী কী কাজ হয় এই বিষয়টা। দেখেন, একটা ওয়াশিং প্ল্যান্ট থেকে পানিটা আসছে। এটা এসে প্রথমে একটা স্ক্রিন ফিল্টারে যাচ্ছে। এই যে স্ক্রিন ফিল্টারের ছবি, তো দেখেন স্ক্রিন ফিল্টার থেকে স্ক্রিনিং হয়ে যে ওয়েস্টগুলো আছে, বড়ো বড়ো ওয়েস্টগুলো, এটা ট্রেনের ভিতরে পড়ছে। আর নিচে যে ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটারটা যাচ্ছে এই ট্যাঙ্কে, এই যে এই টেন লাইনতে যাচ্ছে ডিসেন্ডিং ট্যাঙ্কে। এটা হলো ডিসেন্ডিং ট্যাঙ্ক। এখানে ওয়াশিংয়ে যে স্টোনগুলো ইউজ হয় বা কেমিক্যালগুলো ইউজ হয়, সেগুলোতে যে বালি জাতীয় পদার্থ থাকে সেগুলো এখানে নিচে যাওয়া হয়। আর ফ্রেশ ওয়াটারগুলো ওই যে পাম্পগুলো দেখতে পাচ্ছেন, পাম্পগুলো দিয়ে পরের প্রসেসে চলে যায়। চলেন আপনারা দেখি, আমরা দেখি পরের প্রসেসে কী হয়। নিচে যে ডিসেন্ডিং ট্যাঙ্কটা দেখলেন, ওখান থেকে তিনটা মোটর আছে, ওই মোটর দিয়ে পানিগুলো আসে ডিসেন্ডিং ট্যাঙ্ক। এই দুটা ডিসেন্ডিং ট্যাঙ্ক, এখানেও পানিগুলো একইভাবে নিচে শিথিল হয়, আর ফ্রেশ ওয়াটারগুলো ওভারফ্লো হয়ে পরের স্তরে যায়। চলুন দেখি আমরা পরের স্তরে কীভাবে যায় পানিগুলো। ডিসেন্ডিং ট্যাঙ্ক থেকে পানিগুলো দেখেন ওই পাশ দিয়ে যাচ্ছে, ওটা যাচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্ক, হোমোজিনাইজেশন ট্যাঙ্কে বা ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে যে ডিসেন্ডিং ট্যাঙ্ক থেকে স্যান্ডগুলো নিচেই জমা হওয়ার পরে ফ্রেশ ওয়াটারগুলো ওভারফ্লো হয়ে পরের স্তরে যাচ্ছে, পরের প্রসেসে যাচ্ছে। বন্ধুরা, ফ্রেশ ওয়াটারের তো ডিসচার্জটা দেখলেন, আর স্লাজ যেগুলো থাকে সার্কুলার সেটিং ট্যাঙ্ক থেকে, সার্কুলার সেটিং ট্যাঙ্কের নিচে নিচে থেকে একটা লাইন করা আছে, যেটা দিয়ে আর একটা ট্যাঙ্কে সাথে অ্যাডজাস্ট করা আছে স্লাজ রিসার্কুলেশন ট্যাঙ্ক। অর্থাৎ সেটিং ট্যাঙ্ক থেকে নিচে থেকে যে স্লাজগুলো জমা হয় ওইগুলো স্লাজ রিসার্কুলেশন ট্যাঙ্কে এসে জমা হয়। এই যে স্লাজ রিসার্কুলেশন ট্যাঙ্ক এখানে এসে জমা হয়, এখান থেকে স্লাজগুলো চলে যায় আর একটা ট্যাঙ্কে। আর ফ্রেশ ওয়াটার যেগুলো দেখছেন, এই যে পাম্পগুলো দেখছেন, এই পাম্পগুলো হয়ে আবার রিসার্কেল হয়ে অক্সিডেশন ট্যাঙ্ক বা বায়োলজিক্যাল ট্যাঙ্কে চলে যায়। স্লাজ রিসার্কুলেশন ট্যাঙ্ক থেকে স্লাজ যখন জমা হয় তখন পাম্পের সাহায্যে নিয়ে এসে স্লাজ থেকে না ট্যাঙ্কে জমা করা হয়। এখান থেকে স্লাজগুলো আবার লোকাল ল অনুযায়ী ট্রিটমেন্ট বা স্টোরেজ করার জন্য পাম্প দিয়ে স্লাজ বেডে নেওয়া হয়। স্লাজ বেড থেকে কিছুদিন রাখার পরে ওখান থেকে ফাইনাল ডিসচার্জ করা হয় লোকাল ল অনুযায়ী। ওকে বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।